বিজয়া শুভেচ্ছা বার্তা এবং আসন্ন শ্যামা পূজোতে করোনা নিয়ে আগাম সতর্কবার্তা দিতে বারাসাতে সাংবাদিক বৈঠক ডাকলেন উত্তর চব্বিশ পরগনার মুখপাত্র সুনীল মুখার্জি। আজ উত্তর চব্বিশ পরগনার বারাসাতে সরোজ পার্ক প্যারাডাইস অনুষ্ঠান বাড়িতে একটি সাংবাদিক বৈঠক ডাকলেন উত্তর চব্বিশ পরগনার মুখপাত্র তথা বারাসাত পৌরসভার পৌরপ্রশাসক সুনীল মুখার্জি। উদ্ভূত করোনা পরিস্থিতিতে বারাসাতের কালী পুজোর ভিড় সামলাতে বিশেষ পদক্ষেপ গ্রহণের পথে পৌরসভা ও প্রশাসন। প্রতি বছর বারাসাতের কালী পুজো দেখতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, এই ভিড় থেকে সংক্রমণ ছড়াতে পারে আরও বেশি, সেই আশঙ্কা থেকেই আগাম সতর্কবার্তা পুর প্রশাসকের। তিনি জানান এবছর বারাসাতে প্রতি বছরের মতন বড় করে কোনো কালী পুজো হচ্ছে না, বাজেট কাটছাট করে পুজো কমিটির অসহায় মানুষদের খাদ্য সামগ্রী ও নতুন বস্ত্র তুলে দেবে গোটা রাজ্যের কাঠে, এটা একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বারাসাতবাসী তথা রাজ্যবাসীকে শারদীয় শুভেচ্ছা ও দীপাবলির আগাম শুভেচ্ছা জানান। আপনাদের সংস্পর্শে থাকি, এমনি আজকে আপনাদের আমরা এই বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য আপনাদের আমন্ত্রণ করেছি এবং আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই। এবং সর্বোপরি আজকে আমাদের বাঙালির প্রতিটি ঘরে ঘরে লক্ষ্মী পুজো, সুতরাং দিনটা আমাদের কাছে অত্যন্ত ভালো দিন। আমার বারাসাতের এবারের দুর্গাপুজো মোটামুটি সরকারি নির্দেশ মেনেই আমরা করেছি, মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং হাইকোর্টের রায়টা যে শেষ মুহূর্তে বেরিয়েছিল সেটাও আমরা ফলো করেছি। এবং আমরা যে ভয়টা করছিলাম যে দুর্গাপুজোর পর হয়তো কোভিড হু হু করে বেড়ে যাবে, করোনা হু হু করে বেড়ে যাবে, কিন্তু আমরা কিছুটা কন্ট্রোলে বারাসাতে আমরা করতে পেরেছি এই নিয়মকানুনের মধ্যে দিয়ে। ওই জন্য বারাসাতবাসীকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের সঙ্গে সব রকম সহযোগিতা হাত তারা বাড়িয়ে দিয়েছিলেন। সপ্তমী অষ্টমী নবমী না অষ্টমী নবমী দশমী এই তিন দিন একটু অ্যাভারেজ যে পরিমাণ করোনা হতো তার থেকে একটু বেড়েছে, কিন্তু পরে আবার তার পরের থেকে আবার কমতে শুরু করেছে। তো স্বভাবতই আমরা এই ব্যাপারটায় খুব আনন্দিত। আমরা চাইছি যে বারাসাতের মানুষ আমাদের সঙ্গে যেরকম সহযোগিতা করেছেন আগামী দীপাবলির উৎসবেও তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমরা এর মধ্যে সমস্ত ক্লাবগুলোকে একবার ইনভাইট করেছিলাম পৌরসভার উদ্যোগে, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সবাইকে ডেকেছিলাম, তাদেরকে আমরা বলে সবাই এসেছিল, সমস্ত বড় ক্লাবগুলো সব এসেছিল, তারা আমরা বলেছিলাম যে আমাদের কোনো বক্তব্য নেই, আমাদের বক্তব্য হচ্ছে আপনারা বারাসাতকে দীপাবলি উৎসবের যে গৌরবান্বিত করেছেন এইবারে আপনারা কী চিন্তাভাবনা করছেন, আপনারা যেভাবে চিন্তাভাবনা করছেন আমরা সেইভাবে কিন্তু এবারে আমাদের প্রস্তুতি নেব। এটা বলে এই নয় যে আপনারা বড় পুজো করলে আমরা বড় ভালোভাবে নেব বা ছোটো পুজো করলে নেব না, এটা নয়। আমরা ছোটো পুজো করলেও কিন্তু প্রত্যেক বছরে যেরকম আপনাদের আমরা সাহায্য করি পৌরসভার উদ্যোগে এবারেও সেই রকম করব। সমস্ত ক্লাব তারা এসেছিল, তারা বলেছে যে আমরা এবারে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে আবেদন করেছে সমস্ত পুজো কমিটিগুলোকে তার সেই আবেদনে সাড়া দিয়ে আমরা কোনো বড় পুজো কেউ করব না, বারাসাতের পুজোটা আমরা সাধারণত যেভাবে দুর্গাপুজো হয়েছে সেভাবেই আমরা পুজোটা করব। অর্থাৎ লাইটের ঝকঝকানি থাকবে না, প্যান্ডেলের জাঁকজমক থাকবে না, মা কালীও খুব সিম্পল থাকবে। আমরা করতে চাই এবারে যে পুজোর সময় যে সমস্ত বাচ্চা ছেলে মেয়েরা বা মায়েরা কাপড় চোপড় পায়নি, আমাদের প্রতিযোগিতা হবে তাদেরকে কাপড় চোপড় এবং জামা কাপড় দেওয়া। যে বড় বড় কালী পুজোর সময় যে আগে থেকে একটা বিশাল প্রস্তুতি হয় এবারে কিন্তু প্রস্তুতি নেই বললেই চলে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে তারা এই করোনা আবহাওয়ার মধ্যে তারা চিন্তাভাবনা করেছেন এবং চিন্তাভাবনা করে তারা সমস্ত ক্লাবগুলোই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও মানুষের অর্থনৈতিক অবস্থাটাও খুব দেখতে হবে আমাদের, তো সুতরাং সেই নানা চিন্তাভাবনা করে আমাদের বারাসাতের কালী পুজো এবারে জাঁকজমক হবে না। এটা আপনাদের আমরা
জানানোর জন্যেই সবাই মিলে আপনারা এসছেন। আপনাদের সবাই ধন্যবাদ, সবাইকে অভিনন্দন। এবং আমরা চাই যে আপনারা সবাই মিলে আসুন মাঝে মাঝে এবং বারাসাতের খোঁজখবর নেবেন, তাহলে যদি কোনো ত্রুটি থাকে আমরা সেই ত্রুটিটা সংশোধন করতে পারব। এটা আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। না, পুজো হচ্ছে, খোলামেলা পুজো, বললাম তো জাঁকজমক নেই, জাঁকজমক ছাড়াই কিন্তু পুজো হচ্ছে। তো পুজো হবে, ছোটো ছোটো পুজো হবে, এবং সরকার যেভাবে বলেছে পুজো কমিটিগুলোকে যে মানুষ যেন সবাই খোলামেলাভাবে দেখতে পাবে, ডিস্টেন্স মেনটেন করতে পারে, মুখে মাস্ক ছাড়া ঢোকা যাবে না, এবং হাত স্যানিটাইজ করতে হবে, এবং পুজো কমিটিগুলোকে স্যানিটাইজার রাখতে হবে। এটা আমরা সবাইকে সেই নির্দেশই দিয়েছি। আপনারা এবারে দেখেছেন যে দুর্গাপুজো প্রতিমা নিরঞ্জনের পর আমরা যে সমস্ত পুকুরগুলোতে তার ঠাকুর বিজয়া করি, আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু তার এর মধ্যেই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। কোনো জায়গায় কোনো আছে, পড়ে আছে, জানতে পারলে আপনারা বলবেন, সঙ্গে সঙ্গে সেটা আমরা করে নেব। তবে আমার মনে হয় না, আমার কাছে যে রিপোর্ট আছে, কোনো পুকুরগুলোতে ময়লা পাকড়ে। হ্যাঁ, আজকে যেটা কাগজে দেখছিলাম বা বিশেষজ্ঞরা এরা বলছেন যে বাজি ফোটালে নাকি করোনার ভাইরাসটা বেড়ে যাবে, ঠিক আছে। এখন এটা দেখি আমাদের সরকার কি নির্দেশ দেয়, এই সরকারের নির্দেশ ছাড়া তো আর কি, আর কিছু বলবেন কেউ? তার মধ্যে বলে নেই, আমার বারাসাতের কোভিডের পজিশনটাও আপনাদের বলে দেই। 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমার মোট করোনা হয়েছে 257 জনের। 22 থেকে 30 তারিখ পর্যন্ত, কারণ 22 তারিখে ষষ্ঠী ছিল, আর আজকের দিন পর্যন্ত আমার করোনা হয়েছে 257 জনের। কিওর হয়েছে 179 জন, আর মারা গেছেন 2 জন। আর ডেলি ওয়াইজ যদি আমি আপনাদের বলি, 22 তারিখে টোটাল কেস ছিল 2232, 23 তারিখে সেটা গিয়ে দাঁড়ায় 2248, 24 তারিখে দাঁড়ায় 2296। এই দিনটা একটু বেশি হয়েছে, এটা ছিল অষ্টমীর দিন। তারপর 25 তারিখে 42 জন, নবমীর দিন। 10 দিন 53 জন, তারপরে দিন এসছে 18 জন, তারপরের দিন 53 জন, আর আজকে কালকে পর্যন্ত 27 জন। কেন আজকের রিপোর্টটা এখনও হেলথ ডিপার্টমেন্ট থেকে পাইনি, কালকে হয়েছে 72 জন। টোটাল আমার মারা গেছে এই মানে সেই প্রথম থেকে এই পর্যন্ত মারা গেছে 41 জন, ঠিক আছে। কিওর হয়েছে এই পর্যন্ত 2023 জন, অ্যাক্টিভ আছে 425 জন, এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছে, সেফ হোমে আছে, হসপিটালেও আছে।